কবি ভাই, আপনি দেখতে চাইলে কিন্তু আমার লাজুক চেহারাটা দেখতেই পারেন। চলেন চাইনিজে যাই। চাইনিজে কেন? আমরা বরং এটা ফুচকার দোকানে কোথাও মুক্ত হওয়ায়। ফুচকা, দিস ইজ ভেরি আনহাইজিনিক, আমি পছন্দ করি না। আমার ফুচকাটা রিকোয়েস্ট মি ভাই। দেখো মনে করো ফিল্মের স্টাইলে বাংলা হয়েছে, এটা সাবুগান চাষা সাপান সাপান করে মাস্ত। খালি সাবুগান লে চলবা, নষ্ট কি লাগতো না? কালকে আপনি যে আমাকে চোখ বন্ধ করতে বলে তারপর পালিয়েছিলেন, মনে আছে? আসলে ব্যাপারটা কি জানেন কবি ভাই, আমি আপনার কবিতা পুরোটাই শুনেছি, কিন্তু শেষে এসে আমি কবিতাটা শুনে এমন লজ্জা পেয়েছি, তাই তাই আর কি বের হয়ে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু আমি একদম শেষ পর্যন্ত আপনার কবিতা শুনেছি। ও রিয়েলি? তাহলে তো আমি মিস করেছি আপনাকে, আপনার লাল রঙা মুখখানা আমার দেখা হলো না। কবি ভাই, আপনি দেখতে চাইলে কিন্তু আমার লাজুক চেহারাটা দেখতেই পারেন। চলেন চাইনিজে যাই। চাইনিজে কেন? আমরা বরং একটা ফুচকার দোকানে কোথাও মুক্ত হওয়ায়। ফুচকা, দিস ইজ ভেরি আনহাইজিনিক, আমি পছন্দ করি না। কবি ভাই, আপনি যে যে হিরো ভাইকে এত রিহার্সাল দিচ্ছেন আর টাকা কামাচ্ছেন, তারপরে এই মাত্র 1200 টাকার জন্য হালালা করছেন, তা একটা মেয়ের পেছনে খরচ করতে হয়। ওকে, তাহলে দেখা হচ্ছে চাইনিজে। হাই রে আমার প্রেম, এটা 1000 টাকার গেম, কিন্তু নারীর এই চাহিদা শক্তি কেন? একজন কবির সান্নিধ্যের চেয়েও চাইনিজ তার কাছে বড়। কারণ তোর কবি তো হয় না রে, চাইনিজ অনেক টেস্টি, বুঝছস? চল আমার সাথে। আপনি কিন্তু খুব খুব রোমান্টিক, খুব রোমান্টিক। এখন বাড়াবে রে ছোট সাহেব, ছোট ছোট খালি সাবু গানলে চলবা, নষ্ট কি লাগতো না? হারা হারা, আমি হিরো ভাই একটা বল দিল। তাড়াতাড়ি জলদি আয়া, পর তোরে ছাড়া তো একশন নিয়ে পারতাছি না। একশনে কোনো দরকার নাই, কেবল ছেড়ে দে। আরে বেটা, এটা কি কইতাছস? তোর কি মাথা আওলা গেছে? হ্যাঁ, মামুর বাড়ি খেলা পাইছো? আমরা রে পানিতে নামাইয়া কাপড় লইয়া কাইটা পড়বা?
এত বংশঙ্ক কথা কইতাছস কারে? বংশঙ্ক কথা বাদ দিয়া তাড়াতাড়ি আয়া পর কইতাছি। ওই তোর আমি কইলাম না, আমি সময় মতো নাই। হিরো ভাইরা আবার কি হইলো? আমি হিকায়াম এখন বানাইতে থাক, আমি হিরো হয়ে লইতেছি।